14 বছরের ছাত্র বলেন, আমার স্কুলের 24 বছরের সুন্দরী শিক্ষিকা আমাদের বাড়িতে পড়াতে গিয়েও শোয়ার ঘর এবং বসার ঘরে একাধিকবার আমার সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হতেন ওই শিক্ষিকা। 2015 সালে আমেরিকার মন্টেগোমারিতে কাউন্টি পাবলিক স্কুলে শিক্ষিকা ছিলেন 22 বছর বয়সী মেলিসা ম্যারি কার্টিস। সেই সময়ে অষ্টম শ্রেণীতে পড়া এক ছাত্রকে ক্লাসরুমের ভেতরেই শারীরিকভাবে উত্তেজিত করতেন তিনি। বারবার ছাত্রের বাড়িতে গিয়ে লিপ্ত হতেন যৌন সৎসঙ্গে। 2023 সালে 8 বছরের পুরনো ঘটনা নিয়ে মুখ খুলেছে নির্যাতিত ছাত্র। তার অভিযোগের ভিত্তিতে 31 বছর বয়সী মেলিসা ম্যারি কার্টিসকে গ্রেফতার করেছে মন্টেগোমারি কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট। মন্টেগোমারি ভিলেজ মিডল স্কুল নামের ওই বিদ্যালয়ে পড়াকালীন ছাত্রের বয়স ছিল 14 বছর। যুবকের অভিযোগ, ক্লাসরুমের ভেতরে তার যৌনাঙ্গ স্পর্শ করতেন শিক্ষিকা মেলিসা। একটি গাড়ির ভেতরে তিনি নিজের ছাত্রকে চুমু খেতেন। মেরিল্যান্ডের জার্মান টাউনে ছাত্রের মায়ের বাড়িতে গিয়েও শোয়ার ঘর এবং বসার ঘরে একাধিকবার যৌন সঙ্গমে লিপ্ত হতেন তিনি। মন্টেগোমারি কাউন্টিতে একবার সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। সেখানে হলের ভেতরে পা দিয়ে ছাত্রের যৌনাঙ্গ স্পর্শ করে উত্তেজিত করছিলেন বলে অভিযোগ। নিজের কাম লালসা মেটানোর জন্য ছাত্রর মুখ ব্যবহার করার নির্দেশ দিতেন মেলিসা। এর জন্য তিনি গাঁজা, মদ ইত্যাদি মাদকদ্রব্য ব্যবহার করাতেন। শুধুমাত্র অষ্টম শ্রেণীতে পড়ার সময় তার শিক্ষিকা তাকে কম করে হলেও 20 বার যৌন সঙ্গমে বাধ্য করিয়েছিলেন বলে অভিযোগ তুলেছেন ওই যুবক। এই সংসর্গ টানা 2 বছর ধরে চলছিল বলে পুলিশকে জানিয়েছেন তিনি। পুলিশের সন্দেহ, শুধুমাত্র একজন ছাত্র নয়, যে দুটো স্কুলে তিনি পড়িয়েছেন সেগুলির একাধিক ছাত্রকে হয়তো একইভাবে যৌন শোষণ করেছেন অভিযুক্ত মেলিসা ম্যারি কার্টিস। এ বিষয়ে অন্যান্য ছাত্রদের বক্তব্য শোনার জন্য বিশেষ ফোন নম্বরও চালু করা শুরু করেছে পুলিশ। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। এইরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাক। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।